লিকুয়ানে পিএসজি মার্সেলাকে হারালো 3-0 গোলে বিশাল ব্যবধানে। লিওনেল মেসির পায়ের জাদুতে এমনকি এমবাপ্পের হ্যাট্রিকে বিশাল এক জয় পেল পিএসজি। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে খেলতে পারেনি পিএসজির এই ম্যাচটি। নেইমার না থাকার অভাবটা বুঝতে দেয়নি পিএসজিকে কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি একে একে করে নিয়েছে 3টি গোল। মার্সেলাকে 3-0 গোলে বিশাল ব্যবধানে হারিয়েছে পিএসজি, এমনকি এ নিয়ে ক্লাবের 700 গোলের মাইক ফলন পূরণ করলেন লিওনেল মেসি এবং পিএসজির হয়ে 200 গোলের মাইক ফলন পূরণ করলেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাবের হয়ে রোনালদোকে পিছে ফেলে দিয়েছে লিওনেল মেসি সর্বোচ্চ 700 গোলের মাইক ফলন পূরণ করে। দেখা যাক পিএসজি মার্সেলের ম্যাচের পরিসংখ্যান। কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করেছে 25 মিনিটে এবং দ্বিতীয় গোলটি করেছে কিলিয়ান এমবাপ্পে 55 মিনিটে। লিওনেল মেসির একটি অসাধারণ গোল করেছে 29 মিনিটে। মার্সেলে একটি গোলও করতে পারেনি। এ নিয়ে 3-0 গোলে বিশাল ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। পিএসজি বনাম মার্সেলে ম্যাচের পরিসংখ্যান দিক থেকে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত মার্সেলোনা শট নিয়েছে 19টি, পিএসজি 12টি। শট টার্গেট নিয়েছে মার্সেলে 6টি, পিএসজি 7টি। জেতার সম্ভাবনা ছিল পিএসজির হয়ে 66% এবং মার্সেলে 54%। ফাউল করেছে মার্সেলে 20টি এবং কি পিএসজি 14টি। হলুদ কার্ড কোনো দলই পায় নাই, রেড কার্ডও পায়নি। অফসাইড করেছে মার্সেলে 2টি এবং কি পিএসজি 2টি। কর্নার কিক পেয়েছে মার্সেলে 7টি, পিএসজি 4টি। ম্যাচের পরিসংখ্যান দিক দিয়ে পিএসজি অনেকটা এগিয়ে রয়েছে, এবং কি এমবাপ্পে লিওনেল মেসির জাদুকরি গোলে শেষ পর্যন্ত 3-0 গোলে জয় পেয়েছে পিএসজি।